হ্যালো সকলকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের সকলের অনেক ভালো লাগবে আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি নিমন্তন্ন আছে আর যার অন্নপ্রাশন সে সম্পর্কে আমার নাতি হয় নাতির অন্নপ্রাশনে আজকে আমরা যাচ্ছি তো একটু ব্যাপারটা মজার লাগছে তাই না যে নাতি তাও আবার আমার হ্যাঁ এটা আমার দিদির মেয়ে মানে বঞ্জির ছেলের অন্নপ্রাশন বঞ্জি যেহেতু আমার থেকে বয়সে বড় তাই সম্পর্কে তো আমার নাতেই হবে তাই না তো দেখো আমরা সবাই চলে এসেছি আর আজকে কিন্তু আমাদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন আছে মানে আমাদের পুরো বাড়ির আমাদের বাড়ি কিন্তু অনেকটা বড় আর আমাদের পরিবার অনেক জন নিয়ে শুধু এক দুজন না অনেক জন নিয়ে আমাদের পরিবার এটা হচ্ছে আমার বর্দি এই বর্দির মেয়েরই ছেলের অন্নপ্রাশন তার মানে বদ্দিন নাতি তো বদ্দিন নাতি মানে সম্পর্কে আমাদেরও নাতি হয় তো দেখো সবাইকার সঙ্গে গল্প করছি আর আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে একদম তো বাড়ির ফুটেজটা আমার নেওয়া হয়নি এটা হচ্ছে যেখানে খাবার জায়গা করেছিল সেখানটা এখানে একটা বসার জায়গা করেছিল তো এখানে সকলে বসেছিলাম আর দেখো এখানে এখন সমস্ত স্টলগুলো এখানে আছে এদিকে আছে পানের স্টল আইসক্রিমের স্টল তার সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কসের স্টল আর দেখো এখানে কার নেতা মানে অসীম মজুমদার এখানকার বিধায়ক তিনি চলে এসেছিলেন তো তাই একটু ফুটেজ নিয়ে রেখে দিয়েছিলাম আর জামাইবাবু যেহেতু বন্ধু হয় তো উনি এসেছিলেন তার জন্য আর পার্থ এখানে যে অন্নপ্রাশনটা ছিল মানে আমাদের নাতির তার নাম হচ্ছে পার্থিক এই পার্থিকের অন্নপ্রাশনের কিন্তু আর মূল আকর্ষণ আছে কি বলো তো সেটা পরে বলবো তো এখন ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এখানে দেখো মা দিদি মাসিমণি বাবান বাপি সকলে আছে আর বাবান কিন্তু হাতে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছে হ্যাঁ আমরাও খেয়েছি সেটা আর ফুটেজে দেখানো হয়নি দেখো জায়গাটা কত সুন্দর সাজিয়েছে তাই না দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে আমাদের বাড়ির আমরাও যাব আমরা একটু অপেক্ষা করছিলাম দিদিদের জন্য ওরা আসতে একটু লেট করেছে তো ওদের জন্য অপেক্ষা করছিলাম তো দেখো এখানে আমরা এখন সবাই মি দাঁড়িয়ে আছি আর বাবান মাসিমণিকে কিছু একটা বলছিল এবার চলো তোমাদের বলি পার্থিকের অন্নপ্রাশনের মূল আকর্ষণ কী ছিল মূল আকর্ষণ ছিল একটি গাছ একটি প্রাণ এবং সকলকে একটি করে গাছ দান করা হচ্ছিল এই জিনিসটা কিন্তু খুব ইউনিক এবং খুব ভালো লেগেছে আর এত দারুণ লাগছিল সামনে থেকে বলবার কথা নয় তো দেখো এখানে লেখাই আছে পার্থিতির শুভ অন্নপ্রাশন উপলক্ষে একটি গাছ একটি প্রাণ তো সকলকে একটি করে গাছ দেওয়া হয়েছে যে যেমন গাছ চেয়েছে তাকে তেমন দেওয়া হয়েছে এখানে অনেক রকমের গাছ ছিল আম গাছ আরও নানান ধরনের গাছ ছিল আম গাছেরই অনেক রকম ভাগ ছিল তো প্রচুর গাছ ছিল এবং সকলে নিয়েছিল তো আমরা এখন চলে যাচ্ছি ওপরে যেখানে আমাদের বাড়ির সকলে খেতে বসেছে তো সেই জায়গাটায় দুটো জায়গায় ভাগ ভাগ করে খাওয়ানো হচ্ছিল আর যেহেতু একটা লজ বুক করেছিলো তো লজের দুটো জায়গাতে ভাগ ভাগ করে খাওয়ানো হচ্ছিলো সেকেন্ড তলা আর আরেকটা হচ্ছে একদম ছাদের ওপরে তো আমাদের ছাদের ওপরে বাড়ির সকলে বসেছে তো সেখানেই গিয়েছিলাম আর দেখো পরিবেশটা এত সুন্দর চারিদিকটা দারুণ লাগছে সবুজে সবুজ খুব ভালো লাগছিল দেখতে চারিদিকটা এত ভালো লাগছে বলবার বিষয় নয় তাই দেখো একটু ভিডিও করে নিয়েছিলাম সমস্ত দিকটা সবুজ মাঠে ঘেরা দেখো একদম পুরো ধান চাষ হয়েছে তার সঙ্গে খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো আমাদের বাড়ির সবাই Yeah. মা বাপি বাবান মাসিমণি সবাই দাঁড়িয়ে আছে তাই সবাই কার দুটো ছবি তুলে নিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছিল জায়গার ব্যাকগ্রাউন্ডটা আর এবার চলো আমরা খেতে বসে পড়ি কারণ দুপুর প্রায় এখন একটা মতো বা দেড়টা মতো বেজে গেছে এবার চলো তোমাদের মেনুটা বলে দিই মেনুতে কি কি ছিল বলো তো প্রথমে ছিল ভেটকির ফিশ ফিঙ্গার সাদা ভাত ঘি শাক ভাজা শুক্তো ডাল ভেজ ডাল পাবদা কারি ইলিশ ভাপা বাসন্তী পোলাও মাটন বা মাছ আমের চাটনি পাঁপড় দই রসগোল্লা সন্দেশ রাজভোগ তো অনেক কিছু খাবারের মধ্যে ছিল আমাদের খাবার চলে এসেছে প্রথমে তো দিয়েই দিয়েছে স্যালাড আর এবার দেবে ভেটকির ফিশ ফিঙ্গার খেতে কিন্তু খুবই ভালো ছিল আর বাবানের তো খুব পছন্দ হয়েছিল বাবান চেয়ে আবার নিয়েছে তো খেতে বেশ ভালো হয়েছে আর খুব সুন্দর লাগছিলো খেতে এদিকে বসেছে দিদি আর বাবান আর এদিকে আমি আর বাপি আর পিছনে বসেছে মা মাসুমনি মেসমশাই তো সবাই আর আমাদের তো আগের বেছে আমাদের বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে ওরা এখন আছে নিচে তো আজকে কিন্তু গল্প করতে করতে আমরা চারজনা বেশ ভালোভাবেই খেলাম আর তার সঙ্গে তো বাবান যে কত রকমের কথা শিখেছে তোমরা ভাবতেই পারবে না একটা এমন এমন কথা বলছে যে বড়ো মানুষকে হার বানিয়ে দেবে এরকম ব্যাপার তো দেখো কথা বলতে বলতে ভেটকির ফিস ফিঙ্গারটা চলেই এসেছে আর আমরা কিন্তু খেতেও আরম্ভ করে দিয়েছি খাওয়া তো হয়ে গেছে এবার চলো নিচে যাওয়া যাক আর নিচে ওই যে গাছ দিচ্ছিল একটি গাছ একটি প্রাণ তো ওখান থেকে একটি গাছ নেবো প্রথমে বললাম দিদিকে যে তুই যা তুই একটা গাছ নিয়ে আয় দিদি বলছে না আমি যাব না তুই নে তো তাই জন্য আমি আবার গেলাম তো আমি গিয়ে একটা গাছ নিয়েছি তো গাছটা হচ্ছে আর গাছটা হচ্ছে আম গাছ আর এটা হচ্ছে আম্রপালি আর আমাদের তো বাড়িতে আম্রপালি গাছ আছেই তাই আর আমাদের গাছ তো অনেকগুলো আম গাছ আছে তাই তার জন্য এই গাছটা আমি মাম্পি মাম্পিদিকে আর জামাইবাবুকে দিয়ে দিয়েছিলাম তো ওরা যেহেতু দিল্লিতে থাকে তো তার জন্য এই গাছটা ওরা দিল্লিতে নিয়ে যাবে বলছিল তো তার জন্য ওদেরকে গাছটা আমি দিয়ে দিয়েছি তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবেই কাটলো আর পার্থিককে অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা তার আগামী জীবন খুব ভালো হোক খুব সুন্দর করে গড়ে উঠুক খুব ভালোভাবে বড় হোক তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করলে নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে এবার থেকে তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য সকলে কিন্তু নিজের পরিবারের আর নিজের যত্ন নিও তো চলো এখনকার মতো টাটা আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে